আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফ স্টাইলে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো যারা যারা আমার ভিডিওটি আজকে প্রথমবারের মতো দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আর এতে করে ভিডিওটি আপনি দেখতে পারবেন সবার প্রথমে। তো প্রতিদিনের মতো করে আজও আমি সবাইকে নাস্তা খাইয়ে দিয়ে আয়নার আব্বু অফিসে চলে গিয়েছে। তো আমি আমার বাসাটাকে একটু একটু করে যতটা পারছি গুছিয়ে নিচ্ছি। তো আমার টেবিলে আমি গ্লাস পেপার লাগিয়েছিলাম, সেটা ভালোভাবে সেট আপ হয়নি এখনও, তাই একটু ছিটকে ছিটকে পানি পানি ভাব হয়ে আছে, তো সেটাই দেখছিলাম। তো মাকে আজকে চা কফি সকালে কিছু দেওয়া হয়নি, তো কফিটা বানাচ্ছি আর তার সাথে আপনাদের সাথে শেয়ার করছি। যারা যারা কফি খেতে পছন্দ করেন, তারা সবসময় খেয়াল রাখবেন যে অল্প একটু পানি দিয়ে প্রথমে চেষ্টা করবেন কফির দানাটাকে ভালোভাবে মিক্স করে নিতে। এতে করে আপনার কফির টেস্টটা খুব ভালো আসবে, খেতে খুব ভালো হবে। তো আশা করছি আপনারা এই রেসিপিটি ফলো করবেন, এতে করে আপনাদের ভালো লাগবে। তো এই সময় যেহেতু আমি আয়ানকে একটু ফ্রুটস খাওয়ানোর অভ্যেস করছিলাম, তো চেষ্টা করছি আজও একটু হলেও খাওয়ানোর। তো এতে করে যদি আমার একটু উপকারে আসে তাহলে ভালোই হবে। এর সাথে যেহেতু দুপুরের রান্না করতে হবে, রান্নাটা আমি কাটাকাটি করে নিয়েছি, তো আমি একটু রান্নাটাও বসিয়ে দিচ্ছি। তো তার সাথে আপনাদেরকে আরও একটা কথা বলছি, সেটা হচ্ছে যারা যারা করলা ভাজি পছন্দ করেন না, আমার মতো যারা তিতে খাবার পছন্দ করেন না, তাদেরকে বলছি করলা ভাজি খেতে কিন্তু অনেকই মজা যদি আপনি সেটাকে সুন্দর করে ভেজে নিতে পারেন। তো সব সময় খেয়াল রাখবেন, করলা ভাজি যখনই আপনি করবেন তখন আপনি চেষ্টা করবেন যে করলাটাকে ঢেকে না রান্না করার জন্য কখনোই ঢেকে রান্না করবেন না, আর তার সাথে চুলায় আঁচটা একইভাবে রাখবেন, চুলার তাপমাত্রাটা যেন একই থাকে। তাহলে আপনার করলা ভাজিটা দেখতে অনেক সুন্দর হবে, খেতে অনেক মজা হবে, আর তিতে হবে না। তো আশা করছি রেসিপিটি আপনাদের উপকারে আসবে। জানি না কতটা উপকার হবে, তবে আমি চেষ্টা করে যাব আপনাদের উপকার করার। তো বরাবরের মতো আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটি যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ একটি লাইক দিবেন। তো এর পরে অনেকটা সময় চলিয়ে গিয়েছে, দুপুরে লাঞ্চ করলাম, নামাজ পড়ে একটু ঘুমালাম, তো এখন জাম বানিয়ে খাচ্ছি, মনে হচ্ছিল কিছু একটা খাই, তো ফ্রিজে দেখলাম জাম, তাই বানিয়ে নিয়েছি খাচ্ছি। তো তার সাথে আয়ান ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠেছে, তো আমি ভাবলাম যে আয়ান তুমি কি করছো, কি ভাবছো এভাবে, তো দেখছি ও পাখি দেখছে আর কি যেন ভাবছে। তো তার মাধ্যমে ও বুঝতে পেরেছে যে আমি ওকে ভিডিও করছিলাম, তো আমাকে বলছে যে আম্মু হয়েছে, বন্ধ করো, ওকে হয়েছে। তো আমি হাসছি আর বলছি হ্যাঁ আল্লাহ হাফেজ বলো, বাই বাই বলো, তাহলে রেখে দিব। তো বলতে বলতে আমি একদম ভিডিও শেষ দিকে। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।